কলকাতায় বিভিন্ন ধরনের বা বিভিন্ন ক্লাব রয়েছে, পুরনো অনেক ক্লাব রয়েছে যা আমরা নাম শুনে থাকি। অফিসার্স ক্লাব রয়েছে, রয়েছে ঢাকা ক্লাব ইত্যাদি। এই ক্লাবগুলি দীর্ঘকাল ধরে বা দীর্ঘ সময় ধরে শাহবাগ ঐতিহ্য নিয়ে এখন টিকে আছে। ক্লাবগুলো রয়েছে নিজস্ব কিছু কর্মপন্থা, সমাজ সংস্কারমূলক কাজ রয়েছে। বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি। ক্লাবগুলি তাদের ঐতিহ্য এখনো হারায়নি, যে ক্লাবগুলি ঢুকে রয়েছে তাদের কাজের পরিশ্রমের কারণে আজও আমাদের সমাজ ব্যবস্থা আমরা এই ক্লাব দেখতে পাই। ঢাকা ক্লাব তার মধ্যে অন্যতম। ঢাকা ক্লাব বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত প্রাচীনতম বিনোদনমূলক সংগঠন। সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগে বেরোলেই আর শাহবাগ মোড়ের রমনা পার্কের পাশে এই ঢাকা ক্লাব। আরো সহজে বলতে হয় রমনা পার্কের পাশে জাতীয় টেনিস কমপ্লেক্সের পাশে রয়েছে ঢাকা ক্লাব। ঢাকা ক্লাব রমনা এলাকায় অবস্থিত। পার্কটি উনিশশো শতাব্দীতে ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয়দের প্রতিষ্ঠিত হয় এবং বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত এখানে কেবল শ্বেতাঙ্গ নদী প্রবেশ করে ছিল। ক্লাবটির যাত্রা শুরু উনিশ শতকের মাঝামাঝি সময়। তখন পনেরো হাজার আন্তঃকর ময়দান বর্তমানে বাহাদুর শাহ পার্কের কোনায় আর্মি ক্লাব অবস্থিত। পরে ইংরেজরা এটি খেয়ে নেয়। ক্লাবটি নিবন্ধন করা হয় ১৯১১ সালে। ১৯৪১ সালে রমনা এলাকায় ৫২৪ একর জমি ক্লাবটিকে ইজারা দেওয়া হয়। পরে ওই জমিতে ঢাকা শেরাটন হোটেল, বেতার ভবন, গার্ডেন ইত্যাদি। দর্শক আপনাদের হিসেবে ঢাকা ক্লাবটি সম্মুখীন হয়েছে। আস্তে আস্তে বাম দিকে সুন্দর করে।